গাইস, আজকের ভিডিওটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি একটা ভিআইপি বোন, ভিআইপি বোম। বাট এটা কিন্তু পরিবেশকে দূষণ করবে না, বায়ু দূষণ করবে না, কারণ আমরা এটা পুরো সায়েন্সের সাহায্যে এটাকে ব্লাস্ট করাবো। কারণ এর ভেতরে থাকবে পিওর অক্সিজেন, পিওর অক্সিজেন নয়, অক্সিজেন থাকবে। পিওর অক্সিজেন দিলে আর দেখতে হবে না। তো এখানে দেবো অক্সিজেন আর দেবো পিওর অ্যালকোহল। তো আমাদের কাছে কিন্তু রয়েছে পিওর অ্যালকোহল। এই পিওর অ্যালকোহলের সাথে যখন অক্সিজেন মিশবে আর তার ভেতরে একটুখানি স্পার্ক, কত বড় ধামাকা তৈরি করতে পারে তোমাদের কোনো ধারণা নেই। তো আজকে এই এক্সপেরিমেন্টটাই করব, আর এটা কিন্তু সোজা পরিবেশের মধ্যে করব না, আমরা করব মাটির নিচে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ব্লাস্ট করব, কিছুটা আন্ডারগ্রাউন্ড ব্লাস্ট করব, এবং সেটাই তোমাদেরকে দেখবো, যে দেখাবো যে এটা কত বড় ধামাকা তৈরি করতে পারে। তো চলো প্রথমে তোমাদেরকে এই মাটিটা দেখাই যেখানে আমরা ব্লাস্টটা করাবো। গাইস, এখানেই আমরা এই আন্ডারগ্রাউন্ড, এখানে কিন্তু মাটিটা আমরা গর্ত করে নিয়েছি, এর ভেতরেই আমরা বোমটাকে দাফান করব, অর্থাৎ কবর দেবো। তো এর ভেতরেই কিন্তু কবর দেবো, এবং ইগনাইশনের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ব্লাস্ট করাবো এবং বোমটাকে, কারণ এটা সোজা মাটির উপরে ব্লাস্ট করলে অনেক বড় শব্দ হবে এবং অনেকটা সমস্যা তৈরি করবে, তাই মাটির ভেতরে এটা ব্লাস্ট করা শ্রেয়। তাই আজকে এইটাকে, এই বোমটাকে আমরা মাটি দিয়ে পুরো ঢেকে দেবো এবং তারপরেই কিন্তু এর ভেতরে ইগনাইশন দেবো। তার আগে আমাদের অক্সিজেন দিতে হবে আর অ্যালকোহল দিতে হবে 100% পিওর। তো চলো শুরু করা যাক। সো গাইস, এই বোমটাকে ব্লাস্ট করার আগে দফন করব। তো দফন করার আগে কিন্তু আমাদের দুটো জিনিস মিশাতে হবে, এক হচ্ছে অক্সিজেন আর হচ্ছে পিওর অ্যালকোহল। তো প্রথমে আমি এর ভেতরে অ্যালকোহলটাকে দিয়ে দেবো, কারণ যাতে পরিবেশ দূষণ না হয়। গাইস, এর মধ্যে কিন্তু অ্যালকোহলটা অনেকটা দিয়ে দিয়েছি, কিন্তু এতটা দেওয়াটা আমার উচিত হয়নি, যদিও দিয়ে দিয়েছি, জানি না কী হবে। এটাকে ভালো করে ঝাঁকাতে হবে যাতে অ্যালকোহলটা ভালোভাবে এর মধ্যে মিশ্রণ হয়ে যায়। তো গাইস, এর মধ্যে কিন্তু অ্যালকোহল দেওয়া কমপ্লিট। এবার একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমাদের পরিবেশ থেকে নিয়েই এর ভেতরে অক্সিজেন দিয়ে দেবো, যাতে স্পার্কটা খুব ভালোভাবে হয়। সো আমরা কিন্তু এখনই রেডি করব, আর এটাই হচ্ছে আমাদের ইগনাইশন পাওয়ার। তো এখান থেকে কিন্তু ইগনাইশন যাবে, এখানে হাই ভোল্টেজ ইগনাইশন দেবো 12 ভোল্টের মাধ্যমে, আর এটা কিন্তু মশার বেটের সার্কিট। তো এখান থেকে কিন্তু 3000 ভোল্ট কিন্তু তৈরি হয়, এবং এখানে কিন্তু স্পার্ক দেওয়ার জন্য যথেষ্ট। তো জাস্ট আমরা এইভাবে রাখবো, এবং এখানে কিন্তু আমাদের ইগনাইশনটা দেবো এর মধ্যে দিয়ে। সো গাইস, জাস্ট এর ভেতরে ইগনাইশনটা দিতে হবে আর কিচ্ছু না, ব্যাস এটা কিন্তু কমপ্লিট। এবং আমরা 12 ভোল্ট দিয়ে দূর থেকে ইগনাইশন দেবো, কাছ থেকে না, দূর থেকে দেবো। আর এখন আমরা এই মাটিটা পুরো ঢেকে দেবো, এটাকে ভালোভাবে ঢেকে দেবো, তারপরেই ব্লাস্ট, অর্থাৎ ব্লাস্টটা করাবো। তো চলো দেরি না করে শুরু করি। গাইস, এটা কিন্তু দফন পুরো রেডি, এবং এখানে কিন্তু ইগনাইশনটা চলবে, আর দূর থেকে আমরা ইগনাইশন, অর্থাৎ ভোল্টেজটা দেবো দূর থেকে ব্যাটারির মাধ্যমে, এবং এখানে কিন্তু ব্লাস্টটা হবে। তো চারিদিকে আমরা এখন ক্যামেরা সেট করা হয়ে গেছে, এবং চলো দেরি না করে ইগনাইশনটা দিই। 3, 2, 1 স্টার্ট। ওরে ভাই, গাইস কি হারে ব্লাস্টটা হলো, তোমরা দেখতে পেয়েছো শব্দটা কিন্তু দারুণ হয়েছে। মাটির তলায় দফন ছিল, তারপরেও এতটা শব্দ, এবং এটার অবস্থা কিন্তু পুরো শেষ। তো তোমাদেরকে বের করে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু মাটিটা উড়ে গিয়ে, আমরা দূরে ছিলাম, সেখানেও কিন্তু মাটিটা উড়ে গিয়ে আমাদের গায়ে পড়েছে। এবং এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা পার্সন ভালো করে দেখাবে, এবং এখান থেকে তুলছি এটাকে, প্রথমে আমাদের ইগনাইশনটাকে সরাই। তো এটা কিন্তু সেই ইগনাইশনটা, এটাকে সাইড করে দিচ্ছি,
এবং গাইস এটার অবস্থা জাস্ট দেখো একবার, কিচ্ছু নেই এর, এর কিন্তু পুরো যে সুতলিটা ছিল এবং এটা কিন্তু টিনের ক্যাবিনেট ছিল পুরো, সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং তোমরা দেখো যে কী হারে প্রেশার হয়েছে, যে প্রেশারে মাটির ভেতর থেকে এটা কিন্তু বাইরে বেরিয়ে এসছে মাটিটাকে ঠেলে। আর এটা যদি বাইরে করতাম তাহলে কতটা শব্দ হতে পারতো। এবং তার সাথে সাথে আমরা কিন্তু পিওর অক্সিজেনও ব্যবহার করিনি, জাস্ট নর্মাল পরিবেশের অক্সিজেন দিয়েছি, যেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি ছিল, তাতেও এত বড় ধামাকা হয়েছে। আর যদি পিওর অক্সিজেন আর অ্যালকোহল ছিল 100% তাহলে কী হতে পারতো, তোমাদের ধারণা আছে? তো তোমরা বললে আমরা পিওর অক্সিজেন আর পিওর অ্যালকোহল দুটো মিশিয়েও ব্লাস্ট করবো, এবং যদিও এটাতে পরিবেশ দূষণ হয় না, একমাত্র বায়ু দূষণ হয় না কিন্তু। তো চলো, এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যে টায়ারটা পেছনে দেখেছিলে ভিডিওর প্রথম দিকে, সেই টায়ারের মধ্যে কিন্তু আমরা রকেট ঘোরাবো, খুব তাড়াতাড়ি রকেট ঘোরাবো। তো টায়ারের ভেতরে রকেট ঘুরলে কীরকম হয় বা কী হয় সেটাই আমরা এক্সপ্লেন করবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।